করেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেশ। আমাদের যেটা ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লুপ ধরতে হবে। এখানে বোঝা যাচ্ছে তিনটা লুপ হবে, একটা দুইটা তিনটা, তাই না? তিন লুপ। তো আমি ফার্স্টে কি করব, আমি লুপ ধরলাম, সবাই দেখেন, লাইট কালার দিয়ে নিলাম এখানে লাইট কালার। ওকে, লুপ লুপটা দেখেন সবাই, ফার্স্ট লুপ হচ্ছে এটা, তাই না? জি স্যার। আচ্ছা, সেকেন্ড লুপ হচ্ছে এইটা, সরি, আচ্ছা, ওদিক দিয়ে আসবো স্যার, ওই প্লাস নেই এদিকে স্যার, যেদিকেই হোক সবসময় লুপ আমার এদিকেই হবে, ক্লক ওয়াইজ। আচ্ছা, লুপ আমার এদিকেই হবে, যেদিকে যা খুশি তা থাকুক, বুঝতে পারছি? হ্যাঁ, লুপ আমার এদিকেই হবে, বুঝতে পারছি? সব সময় লুপ আমার এদিকেই হবে, সব 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 লুপ ক্লক ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ স্যার। আচ্ছা, পরের লুপটা হচ্ছে এটা, এই লুপটাও এদিকেই হবে, বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, তো ফার্স্ট লুপের নাম দিচ্ছি আমি কি, ফার্স্ট লুপের নাম দিচ্ছি আমি আই ওয়ান, পরের লুপের নাম দিচ্ছি আমি কি আই টু, আই টু, তারপরের লুপের নাম দিচ্ছি কি আমি আই থ্রি, আই থ্রি। ওকে সবাই, সবাই বুঝাতে পারছি লুপটা ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ। আচ্ছা, সব মানে আমার সোর্স সোর্স যা থেকে থাকুক আমার লুপ এইদিকেই হবে, ক্লিয়ার? সব লুপ এইদিকেই হবে, যে এরকম না এক লুপ এইদিকে আর এক লুপ ওইদিকে, ওরকম না, সব লুপ এইদিকেই হবে। আচ্ছা, এখন আমরা প্লাস মাইনাসটা হিসাব করি। প্লাস মাইনাসটা কিভাবে হিসাব করব, সেটা হচ্ছে যে লুপের যেই দিক, ওকে, সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভোল্টেজের প্লাস মাইনাস দিতে হবে। ভোল্টেজের প্লাস মাইনাস কিন্তু চেঞ্জ হবে না, ভোল্টেজের প্লাস মাইনাস যা আছে তাই, ওটা লুপের সাথে নির্ভর করে না। যেমন এটা মাইনাস, এটা প্লাস, তাই না? হ্যাঁ, এটা প্লাস, এটা মাইনাস, এটা এটা চেঞ্জ হবে না, এটা ব্যাটারির যা প্লাস মাইনাস এটাই তাই। স্যার, আমি এখানে একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম স্যার। বলেন বলেন স্যার, এই যে এখানে ব্যাটারির যে চিহ্ন আছে যেগুলো আর কি, হ্যাঁ, এখানে কি প্লাস মাইনাস মানে মানে ফাইন্ড আউট করার মতো কিছু আছে? হ্যাঁ, এই যে বড়টা হচ্ছে প্লাস, ছোটটা হচ্ছে মাইনাস, বড়টা প্লাস ছোটটা মাইনাস। ও, থ্যাংক ইউ সো মাচ স্যার, এটা আমার জানা ছিল না। আচ্ছা, ঠিক আছে, সো ওকে, বুঝতে পারছি, বড় ছোট বুঝতে পারছেন আপনারা, প্লাস মাইনাসটা কি? ওকে, সো এটা হচ্ছে প্লাস মাইনাস দেওয়া আছে। এখন রেজিস্টারে প্লাস মাইনাস খেয়াল করেন, ও বড় যেটা বড় থাকবে ওটা প্লাস, হ্যাঁ তাই তো, যেটা বড় থাকবে সেটা প্লাস আর যেটা মানে ছোট থাকবে সেটা মাইনাস, তাই কি? হ্যাঁ, এটাই এটাই, ঠিক আছে। আও, ব্যাটারি একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে অনেক সময় ব্যাটারি এইভাবে একা হয়, অনেক সময় ব্যাটারি এইভাবে একা হয়, তাই না? দুইটার মধ্যে পার্থক্য কি, একটু বেশি দাও আর একটু কম দাও? না না, পার্থক্য কিছুই না, পার্থক্য এটা হচ্ছে যে এটা হচ্ছে ব্যাটারি, মানে হচ্ছে ব্যাটারি অনেকগুলো সেল মিলে একটা ব্যাটারি, আর এটা হচ্ছে সিঙ্গেল সেল। কিন্তু আমাদের যে অ্যানালাইসিস আছে, অ্যানালাইসিস মানে কি, আমাদের যে ডিসি অ্যানালাইসিস মানে ওহমস, তারপরে আমাদের ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই, ঠিক আছে? দুইটাই আমাদের ডিসি, এটাও ডিসি, এটাও ডিসি, দুইটাই ডিসি। এখানে এগুলো নর্মালি ইউজ করা হয় বেশি ভোল্টেজের জন্য, এগুলো ইউজ করা হয় কম ভোল্টেজের জন্য, ক্লিয়ার? জি স্যার। কিন্তু আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা মাথা ঘামানোর দরকার নেই। ওকে, এবার আসি আমরা প্লাস মাইনাসে। এবার আমরা কি দেখবো, আমরা এবার দেখবো হচ্ছে ইসের প্লাস মাইনাস, মানে রেজিস্টারের প্লাস মাইনাস। ওকে, সো কারেন্ট যেদিক দিয়ে ঢুকবে সেটা হচ্ছে প্লাস রেজিস্টারের। কারেন্ট কোন দিক দিয়ে ঢুকছে, আমি এই আই ওয়ান লুপে আছে এখন, আই ওয়ান লুপ আমি গ্রিন কালার ইউজ করবো, আই ওয়ান লুপে এটা হচ্ছে প্লাস, মানে এদিক দিয়ে ঢুকতেছে না কারেন্টটা, জি স্যার, আর এটা হচ্ছে মাইনাস, উপরের দিকে মাইনাস। ওকে, এইটা কারেন্ট কোন দিক দিয়ে ঢুকতেছে, এদিকে প্লাস, উপর দিয়ে ঢুকতেছে নিচে, এদিকে মাইনাস। ওকে, আচ্ছা, পরের লুপটাতে আসি, এবার হলুদ কালার নেই মানে কমলা কালার, কারেন্ট যেদিকে ঢুকতেছে, মানে কারেন্ট কোন দিকে ঢুকতেছে, নিচে থেকে উপরে, তাই না? হ্যাঁ, সো এটা প্লাস, এটা কি মাইনাস, সো এটা প্লাস, এটা কি মাইনাস, এটা প্লাস, মাথা একদম স্লো কাজ করে। আচ্ছা দেখেন, এই যে আমাদের যে গ্রিন লুপটা আছে মানে আই ওয়ান, এই লুপটা কয়টা রেজিস্টারের মধ্যে দিয়ে ঢুকছে, একটা হচ্ছে যে 2.2, তাই না? আমি একটু অন্য কালার ইউজ নেই। আচ্ছা, 2.2 এটা না, জি স্যার। আচ্ছা, আর আছে 9.1, সো 9.1 এ 2.2 তে সে কোন দিকে ঢুকলো ফারস্টে, এদিক দিয়ে ঢুকছে, তাই না? মানে নিচ থেকে উপরের দিকে উঠতেছে, হ্যাঁ, এখানে ঢুকছে, মানে এটা হবে প্লাস, হ্যাঁ, এটা মাইনাস। ওকে ওকে, আচ্ছা,
ওকে পরেরটা দেখেন, পরে এদিকে ঢুকতেছে এজন্য এটা প্লাস, হ্যাঁ হ্যাঁ, এদিকে বেরোচ্ছে এজন্য এটা মাইনাস, মাইনাস, জি স্যার, ওকে, জি স্যার। আচ্ছা এবার পরেরটা আসি, পরেরটা হচ্ছে আমার ইয়েলো কালার। সো এই এই লুপের জন্য আমার কারেন্ট কোন দিকে ঢুকতেছে? নিচে থেকে উপরে, এজন্য এটা প্লাস এটা মাইনাস, ওকে, এটাও তাই। ও স্যার ক্লিয়ার স্যার, ক্লিয়ার, জি স্যার। আচ্ছা এবার আমরা ইকুয়েশন গুলো লিখি, লুপের ইকুয়েশন গুলো লিখি। আমাদের তিনটা ইকুয়েশন হবে এখানে অবশ্যই, তাই না? জি স্যার, আই1 আই2 আই3, আই1 আই2 আই3। এখন আমি ফারস্টে আই1 এর জন্য ইকুয়েশন লিখব, ফার্স্ট লাইনটা হবে আই1 এর জন্য। সো আমি এখানে লিখলাম আই1, এখানে লিখব আমি আই2, এখানে লিখব আমি আই3, আই3 ইকুয়াল। পরের ইকুয়েশনটাও তাই, আই1 আই2 i3, ওকে, পরের ইকুয়েশনটাও তাই, ওকে। আচ্ছা সো ফার্স্ট ফার্স্ট কাজ, ফার্স্ট i1 এর এটা প্লাস হবে বাকি সবগুলো মাইনাস, বাকি সবগুলো মাইনাস, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, i3 প্লাস, বাকি দুইটা মাইনাস, ওকে। এবার ব্র্যাকেটে যাই, ওকে, এখন আমরা রেজিস্টার আমরা ভ্যালু বসে, আমি গ্রিন কালার নিচ্ছি একটু। সো এই আই1 এর মধ্যে, মানে ফার্স্ট যে ইকুয়েশনটা আছে আই1 এর মধ্যে আমার কোন কোন রেজিস্টার আছে কমন? 2.2 আর 9.1, 9.1 যোগ হবে, ঠিক আছে? জি স্যার। আর এই আই1 এর সাথে আই2 এর কি সম্পর্ক, মানে কোন রেজিস্টার দিয়ে সম্পর্ক? 9.1, আমি এজন্য 9.1 টা লিখবো। এই i1 এর সাথে কি আমার এই নীলটা, মানে এই সবুজের সাথে নীলটার কোনো সম্পর্ক আছে? না স্যার। তার মানে এখানে কি লিখবো আমি? 0 0, ওকে। এবার আমি চলে যাই আমাদের ইসে, নাম কি, ভোল্টেজে, ভোল্টেজ আমার i1 এ কি কোনো ভোল্টেজ সোর্স আছে এখানে এই লুপের মধ্যে লাগানো? একটা স্যার, 18 আছে স্যার, তাই না? ওইটা কি কারেন্টের দিকে না কারেন্টের বিপরীত দিকে? কারেন্টের দিকে, কারেন্টের দিকে, তাই না? প্লাস 18, হ্যাঁ প্লাস 18। আপনি কিভাবে বুঝলেন এটা কারেন্টের দিকে? ইয়েলো কালার, ইয়েলো কালার এর মধ্যে কয়টা রেজিস্টার আছে? তিনটা, 6.8, তাই না? এই i2 এর সাথে এই i1 এর সম্পর্ক কোন রেজিস্টরের মাধ্যমে? 9.1, আমি লিখলাম 9.1। আর এই i2 এর সাথে i3 সম্পর্ক কোন রেজিস্টর দিয়ে? 6.8। কোন ব্যাটারি লাগানো আছে এটার সাথে? 18 ভোল্টই আছে, বাট এটা উল্টা। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের 18 ভোল্টের কারেন্ট যাবে এই দিকে, কিন্তু আমাদের হলুদ কারেন্ট ঢুকতেছে এই দিকে, -18 স্যার, এই জন্য এটা -18 হবে। এটার মধ্যে কি কোনো কারেন্ট সোর্স আছে? হ্যাঁ আছে স্যার, 3 ভোল্ট, 3 ভোল্ট। তবে এটা উল্টো দিকে কেন? কারণ 3 ভোল্টের কারেন্ট এদিকে বের হওয়ার কথা, কিন্তু আমাদের কারেন্ট আসছে উল্টো দিকে, তাই না? উল্টো দিকে, জি স্যার। সো এটা কি হবে? এটা হবে -3। এবার পারবেন সলভ করতে? জি স্যার। এবার এটা তো সলভ, এটা যে ইকুয়েশন বসানো এটা সহজই স্যার, মানে ওই যে লুপ ধরাটা আমাদের ঝামেলা ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা লুপ লুপ ধরার ঝামেলা হইলেই পরে হচ্ছে আপনি ম্যাথ করতে পারবেন না, বুঝতে পারছেন? জি স্যার। আশা করি এটা পারা উচিত সবার, এটা সবাই পারবেন, তাই না? জি স্যার। এটা কোন সমস্যা হবে? প্রশ্ন বলছি, দিক নির্ণয় করতে হবে, দিকে কি আবার একটা নতুন সার্কিট আইকে দিক চিহ্নিত করে দিতে? না না না, আপনাকে দরকার নাই। আরে আপনি তো বুঝলেই হলো, আমি তো বুঝবো আপনি কিভাবে করছেন এটা।
আপনি বুঝলেই হলো, বুঝতে বুঝতে পারছি দিক নির্ণয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, ওটা কি ওটা আমাকে দেখাইতে হবে না, আমাকে কিছুই দেখাইতে হবে না, আপনি শুধু প্লাস মাইনাস দিবেন আর লুপটা দেখাবেন, শেষ। স্যার অনেক সময় তো অনেক সার্কিটে যে মানে ভোল্টেজ সোর্স বলেন কারেন্ট সোর্স বলেন এগুলো তো প্লাস মাইনাস তো দেওয়াই থাকে স্যার, না? হ্যাঁ অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় যদি দেওয়া না থাকে আপনি প্লাস মাইনাস কিভাবে ধরবেন, আপনি কোনটা প্লাস কোনটা মাইনাস, যেটা বড় সেটা প্লাস, যেটা ছোট সেটা মাইনাস। আর কারেন্ট কারেন্ট সোর্সের দিকে যেইটা যেই দিকে ডিরেকশন হবে সেটা হচ্ছে প্লাস, আর যে হ্যাঁ হ্যাঁ এটা মাইনাস, এরকম সিম্পল। ওকে স্যার বুঝতে পারছি, জি স্যার। ওকে স্যার, আবার দুইটা হিসাব করে স্যার এক মানে প্লাস মাইনাস ঘুরে যায়, মানে কারেন্টের দিক ঘুরে যায়, ওইটা চিহ্নিত করে দিতে বলে। আচ্ছা হ্যাঁ, যদি আমি বলি এই 75 না, আমি একটা কাজ করি 75 এ তো বোঝা যাচ্ছে, আমি হিসাব করি এইটা যে এই 6.8 জি স্যার, এই রেজিস্টরের মধ্যে আমার কত কারেন্ট যাচ্ছে এবং কোন দিকে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা বের করতে হবে, কিভাবে করব আমাদের দেখি। ঠিক আছে ওকে, চিন্তা করি। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই ইকুয়েশনটাকে আমাদেরকে বসাইতে হবে কোথায়, ওই যে i1 i2 i3 ইকুয়েশন। ঠিক আছে, আমরা যদি ক্যালকুলেটরে বসাই, আমি ক্যালকুলেটরে বসাই, আপনারা করে দেখেন বসাই, অথবা আপনারা নিজেরা করতে পারেন। আমি ইকুয়েশনে গেলাম, ইকুয়েশন হচ্ছে এইটা বের করা আছে 1.2 -0.48। ঠিক আছে আমি দেখি সিমুলটেনিয়াস ইকুয়েশন, নাম্বার 1 হচ্ছে 3টা, তাই না, x y z। সো এটা হচ্ছে 2.2 প্লাস 9.1 কত হয়, 11.3, তারপর এটা হচ্ছে মাইনাস 9.1, এটা হচ্ছে 0, আর ওইটা হচ্ছে ইকুয়াল টু 18। আচ্ছা তারপরে হচ্ছে মাইনাস 9.1 প্লাস 23.4, দাঁড়াও 9.1 প্লাস 7.5 প্লাস 6.8, আমার ক্যালকুলেটরে একবারে যোগ যোগ করে বসানো যায়। ও আচ্ছা আচ্ছা, তারপরে মাইনাস 6.8 মাইনাস 18, ওকে, তারপর এটা হতে হচ্ছে 0, তারপর এটা হচ্ছে মাইনাস 6.8, তারপর 6.8 প্লাস 3.3 ইকুয়াল টু মাইনাস 3। ওকে আমার অ্যান্সারটা বের হচ্ছে হচ্ছে x এর ভ্যালু বের হচ্ছে 1. মানে x মানে i1 হচ্ছে 1.21, মানে 205 তো 21, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার হবে, কেন বলেন তো, ওই যে কিলো ওহম কিলো আছে তাই। হ্যাঁ আর y মানে হচ্ছে i2, i2 এর ভ্যালু বেরেছে মাইনাস 0.48 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তারপরে z এর ভ্যালু বেরেছে মানে মানে i3 মাইনাস 0.62। ওকে এই হচ্ছে আমাদের অ্যানসার। এখন আমরা আমাদের সার্কিটটাকে নতুন করে ড্র করি, খেয়াল করে দেখেন এগুলো আর আমাদের দরকার নাই, i1 যেদিকে ছিল ওইদিকেই থাকবে, কারণ এটা প্লাস এটা প্লাস, তাই না? হ্যাঁ, তার মানে i1 ঠিক আছে। i2টা হিসাব করি, এটা আর দরকার নাই, এই প্লাস মাইনাস গুলো আর দরকার নাই আমাদের। ওকে i2 যে দেখেন যেদিকে ছিল আমরা ভ্যালুটা মাইনাস পাইছি, তার মানে আমাদের এই ডিরেকশনটা ভুল, আমাদের যেটা করতে হবে সেটা কি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, যেটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে আমাদেরকে উল্টো আঁকতে হবে, তাই না স্যার? এখানে কি আমরা সার্কিট আবার নতুন করে আঁকে দেব? আঁকতে পারেন ইচ্ছা। আচ্ছা আঁকতে পারেন, সময় থাকলে আঁকবেন, সময় না থাকলে ওই যে আমার মতো এভাবে ডিলিট করে আঁকবেন। ঠিক আছে, এইটা হচ্ছে ডিরেকশন। তবে মনে করবেন ম্যাথ করার সময় কিন্তু আপনি এই উল্টো করে আঁকতে পারবেন না, উল্টো করে ডিরেকশন দিতে পারবেন না। হ্যাঁ বুঝতে পারছি, ম্যাথ করার সময় আপনাকে শুরুর দিকে আপনাকে ওই যে ওই দিকেই ডিরেকশন নিতে হবে, ক্লিয়ার? সেটা ঠিক আছে না ভুল, মাইনাস থাকে তার মানে আপনি যে ডিরেকশনটা ধরছিলেন সেটা ভুল, সেটা উল্টো হবে। যেমন এখানে যেমন এটা প্লাস আসছে এই জন্য আমরা ওই ডিরেকশনটা রেখে দিছি, এইটা মাইনাস আসছে এই জন্য এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিছি। ওকে যেমন পরেরটা দেখেন, পরেরটাকে খেয়াল করে দেখেন, পরেরটা কি আসছে, পরেরটা স্যার মাইনাস আসছে, মাইনাস আসছে, তার মানে আমাদের ডিরেকশনটা যেটা ধরছিলাম সেটা ভুল। জি স্যার, তাহলে কি হবে, এটা উল্টা দিক হবে, উল্টা দিক হবে, তার মানে আমাদের ডিরেকশনটা এইদিকে হবে, মানে উপর থেকে নিচে নামবে আর কি। হ্যাঁ
বুঝতে পারছেন তাহলে ওই পাশে স্যার ওই পাশে হবে প্লাস নিচে হবে মাইনাস না না ওই প্লাস মাইনাস এখন ধর দরকার নাই আমি তো আপনাকে এর ভোল্টেজ চাই না আমি চাইছি আপনার কাছে এটার মধ্যে কারেন্ট করে দাও কারেন্ট হ্যাঁ হ্যাঁ কারেন্ট এখন খেয়াল করে দেখেন এই যে 6.8 এই রেজিস্টরটাকে আমি এখানে আবার রাখলাম আমি এখানে এই রেজিস্টরটাকে আমি আবার রাখলাম 6.8 তাই না এখন একটা কারেন্ট মানে কমলা যে হলুদ কারেন্ট যেটা সেটা যাচ্ছে এই দিকে আর যে নীল কারেন্ট যেটা আছে সেটা নিচের দিকে যাচ্ছে এই দিকে সো এই হলুদ কারেন্টের ভ্যালুটা হচ্ছে আমাদের কত মাইনাস না 0.4 এখানে মাইনাস দাও দরকার নাই কারণ মাইনাস প্লাস হচ্ছে কারেন্টের ডিরেকশন নির্ভর করবে 48 আর যে নীল কারেন্ট যেটা সেটা কি সেটা কত 0.62 তাই না হ্যাঁ এখন দুইটা মিলে আমার কোন কোন ডিরেকশনটা থাকবে বলেন বুঝে নাই স্যার এখন এই যে দুই দিকে ডিরেকশন তো সম্ভব না ডিরেকশন তো একদিকে হবে তাই না একই দেখেন খেয়াল করে দেখেন আপনি তো একই সাথে সামনে এবং পিছনের দিকে যেতে পারবেন না পারবেন কি না যেকোনো একদিকে যেতে হবে একদিকে যেতে হবে এখন বলেন তো কোন দিকে যাবে কারেন্ট আসলে মানে দুইটার মিলে যে মিলিত কারেন্ট যেটা এটাকে বলা হয় রেজালট্যান্ট কারেন্ট মিলিত কারেন্টটা কোন দিকে যাবে উপর থেকে নিচে না নিচে থেকে উপরে স্যার এখানে যেটা মান বেশি হবে সেই দিকে যাবে আচ্ছা আমি আপনাকে একটা ছোট एग्जांपल দেই মনে করেন যে একটা ছোট বল আছে বল না মনে করেন যে একটা একটা চেয়ার আছে ঠিক আছে এটা চেয়ার একটা চেয়ারকে এই হিমেল এই দিক দিয়ে ঠেলতেছে আর শান্ত এই দিক দিয়ে ঠেলতেছে দুইজনের যদি বল মানে শক্তি যদি সমান হয় তাহলে চেয়ারটা কোন দিকে যাবে কোন দিকে যাবে না মাঝখানে থাকবে স্যার হ্যাঁ আচ্ছা মনে করি যে হিমেল এই 0.48 শক্তিতে এই দিকে ঠেলতেছে আর শান্ত 0.62 শক্তিতে এই দিকে ঠেলতেছে তাহলে কোন দিকে যাবে রাইট দিকে যাবে তাহলে এই দিকে যাবে না জি স্যার রাইট দিকে জি স্যার এই দিকে যাবে বুঝতে পারছ জি স্যার কেন কারণ হচ্ছে এইটা বড় তাই যেটা বড় শক্তি সেই দিকেই যায় নরমালি সো আমার কারেন্টের বেলাও তাই হবে কারেন্টের বেলা কি হবে কারেন্টের বেলায় আসলে ডিরেকশন এটাই থাকবে বুঝতে পারছ তো আমি যেটা করব আমি এই ও আরেকটা জিনিস সেটা হচ্ছে সেটা দেখাই সেটা হচ্ছে যে যদি মনে করেন যে এই নাম কি শান্ত 0.62 শক্তিতে ঠেলতেছে এইটা যত স্পিডে যাওয়ার কথা ছিল যদি এই নাম কি ছেলেটার ইমেল 0.4 এর শক্তিতে উল্টো দিকে একটা শক্তি দেয় তাহলে কি ওই স্পিডে যাবে না স্যার আমি যেটা বলতে যাচ্ছি যদি কোনো বিপরীত দিকে কোনো শক্তি না থাকতো তাহলে 0.62 শক্তিতে ঠেললে যতটুকু পরিমাণ ফোর্সে যাওয়ার কথা ছিল যতটুকু স্পিডে যাওয়ার কথা ছিল যদি বিপরীত দিক থেকে কেউ আবার তাকে বিপরীত এই চুপ করো সবাই 0.448 শক্তিতে যদি কেউ উল্টো দিকে তাকে ঠেলা দেয় বা ধরে রাখে তাহলে কি সেই স্পিডে যেতে পারবে না স্যার পারবে না তাহলে দুইটা মিলে অ্যাকচুয়াল শক্তি কত হবে স্যার দুইটার বিয়োগফল দুইটার বিয়োগফল তাই না সো আমি যেটা বলতে যাচ্ছি যে এই দিকে কারেন্ট যদি 0.62 হয় আর এই দিকে কারেন্ট যদি 0.48 হয় দুইটা মিলে অ্যাকচুয়াল কারেন্ট কত হবে দুইটার বিয়োগফল তাই না দুইটার বিয়োগফল কত 0.68 আর 0.48 কত বিয়োগফল কত হবে 0.14 মনে হয় জি স্যার 0.2 0.14 2 না হ্যাঁ 0.14 তাই তাই না দুটো মিলে কত হবে 0.14 সো আমি কি করতে পারি 0.62 0.48 এটাকে আমি কেটে দিয়ে আমি এখানে 0.14 লিখতে পারি আর এই ডিরেকশনটা আমাদের থাকবে না শুধুমাত্র এই ডিরেকশনটা থাকবে বুঝতে পারছিস সো এটা হচ্ছে এই রেজিস্টরের কারেন্ট ক্লিয়ার জি স্যার ওই রেজিস্টরের কারেন্ট হ্যাঁ বুঝতে পারছিস জি স্যার ওকে আর যদি বলি এই রেজিস্টরের ভোল্টেজ কত ঠিক আছে ক্লিয়ার ওকে কিন্তু পরীক্ষার হলে যদি আমি এইভাবে বলে দেই দেখেন এইভাবে যে ঠিক আছে ফাইনালি আপনারা সবাই এটা বের করেন তাহলে কি হবে অ্যানসার
v is equal to ir তাই না হ্যালো হ্যালো কোশ্চেন কি কি দিবে রে স্যার কিছু না কিছু কয় না পরে দিকে মুখ এমা তুই কি রেকর্ড তুই কি রেকর্ড চালু করে স্যার কাছে দিবি নাকি না স্যারই তো আইছে না কি আল্লাহ আমার নেট একটু ডিসকানেক্ট হয়ে গেছিল আবার শুরু করি আমরা ঠিক আছে ওকে স্যার ওকে আমি যেটা বলতেছিলাম আমাদের মনে হয় হোয়াইট বোর্ডটাও চলে গেছে হোয়াইট বোর্ডটা চলে যায় জি স্যার হ্যাঁ হোয়াইট বোর্ডটা চলে গেছে ঠিক আছে সমস্যা নেই আপনারা বুঝতে পারছেন আশা করি তাই না তার মানে যে কারেন্টটা বের হলো স্যার ওই যে i2 এবং i3 থেকে যে মাইনাস করে যে রেজাল্টটা থাকবে তো ওইটাই হচ্ছে আপনারা ওই রেজিস্টারের আসল কারেন্ট হ্যাঁ ওকে স্যার আচ্ছা তো এবার আমরা হোয়াইট বোর্ড থেকে চলে যাই আমরা আমাদের স্ক্রিনে যাই বইয়ের স্ক্রিনে আচ্ছা দেখতে পাচ্ছেন তাই না এটা হচ্ছে আমরা নোডাল অ্যানালাইসিস করছি না নোডাল জি স্যার আচ্ছা এবার আমি আপনাদেরকে শেখাবো হচ্ছে ওয়াই ডেল্টা লাস্ট আমাদের এই টপিক তারপর আমরা চলে যাব হচ্ছে থেভেনিনে ওয়াই ডেল্টা এটাকে বলা হয় ওয়াই ডেল্টা কোথায় ওয়াই ডেল্টা এই যে ওয়াই ডেল্টা কনভার্সন বুঝতে পারছিস ওয়াই ডেল্টা কনভার্সন খুবই ইম্পর্টেন্ট ওয়াই ডেল্টা কনভার্সন এটা আপনাদের কোথায় কাজে লাগবে এটা আপনাদের কাজে লাগবে হচ্ছে পাওয়ার অ্যানালাইসিস আপনারা যখন পাওয়ার সিস্টেম নিয়ে কাজ করবেন তখন আপনাদের দেখে এই ওয়াই ডেল্টা কনভার্সন করতে হইতে পারে এই ওয়াই ডেল্টার ফর্মুলা ইকুয়েশন আপনাদেরকে মনে রাখতে হবে এটা আমি নিজেও ভুলে যাই এটাতে মানে আপনাদের লজ্জা পাওয়ার কিছু নাই এটা আপনারা ভুলে যাবেন প্রায় এই ফর্মুলা মনে থাকবে না ফর্মুলাটা বড় আর কনফিউজিং তবে আপনাদেরকে যখন করবেন আপনারা জানবেন যে দুটো ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা কি করতে পারি ওয়াই ডেল্টা কনভার্সন করতে পারি কোথায় যাই আমরা এই যে ওয়াই ডেল্টা আর ডেল্টা ওয়াই কনভার্সন ওয়াই ডেল্টা মানে কি ওয়াই ডেল্টা মানে হচ্ছে এরকম আপনার যদি একটা রেজিস্টার এই অবস্থায় থাকে এরকম অবস্থা থাকে ঠিক আছে ঠিক আছে এইরকম একটা অবস্থা যদি আপনার রেজিস্টরটা থাকে আপনার মাঝে মাঝে এটাকে মানে দেখেন এরা কিন্তু সিরিজও না প্যারালালও না এই দুটো রেজিস্টর এই রেজিস্টরটা আর এই রেজিস্টরটা প্যারালাল হইতে পারতো যদি এ না থাকতো তাই না জি স্যার আচ্ছা আবার এরা সিরিজ হইতে পারতো যদি এই যে এই কানেকশনটা না থাকতো বুঝতে পারছিস সো এই রকম অনেক সমস্যা আপনাদেরকে পড়তে হইতে পারে এগুলোকে বলা হয় ওয়াই ডেল্টা কনভার্সন প্রবলেম সো আপনাদেরকে যেখানে কি মানে এই সমস্ত জায়গায় আপনাদেরকে ওয়াই ডেল্টা কনভার্সন করতে হবে যেমন হচ্ছে অনেক সময় আপনাদের রেজিস্টারগুলো এই ফরম্যাটে থাকতে পারে এটাকে বলা হয় ওয়াই ফরমেশন ঠিক আছে ওয়াই আবার অনেক সময় রেজিস্টার এই এই ফরমেশনে থাকতে পারে এটাকে বলা হয় কি ডেল্টা 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 ফরমেশন এই ওয়াই কে অনেক সময় টিও বলা হয় কি বলা হয় টি আর ডেল্টাকে অনেক সময় পাইও বলা হয় পাই বাট আমরা ওই টি পাইতে না গিয়ে আমরা হচ্ছে কি বলবো আমরা ওয়াই ডেল্টাটা বেশি থাকবো ওয়াই ডেল্টা সো ওয়াই এ মনে রাখবেন এই জিনিসটা মনে রাখবেন ফর্মুলার জন্য এটা ইম্পর্টেন্ট ওয়াই এর সাথে 1 2 3 আসবে ওয়াই 1 2 3 জাস্ট এটা মনে রাখবেন ওয়াই 1 2 3 আর ডেল্টা তো ডি তাই না ডি বলা যায় সো আপনি এইভাবে মনে রাখবেন এ বি সি ডি এটা কেন বলতেছি লাগবে কাজে লাগবে এইভাবে মনে রাখবেন এ বি সি ডি তার মানে আপনার ডেল্টার সাথে এ বি সি থাকে আর ওয়াই 1 2 3 তার মানে হচ্ছে ওয়াই এর সাথে 1 2 3 থাকে ক্লিয়ার আপনি যদি এটা মনে রাখতে না পারেন আপনি কিন্তু ফর্মুলা ভুলে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম আমি নিজেই ভুলে যাই ঠিক আছে সো ওয়াই এর সাথে 1 2 3 থাকবে ডেল্টার সাথে এ বি সি থাকবে মানে এ বি সি ডি তার মানে এ বি সি ডি ডেল্টার সাথে এ বি সি থাকবে আচ্ছা তার মানে ডেল্টাতে যে রেজিস্টারগুলো থাকবে তার নাম হচ্ছে এ বি সি আর ওয়াই এর সাথে যে রেজিস্টার গুলো থাকবে সেটার নাম হচ্ছে 1 2 3 ক্লিয়ার জি স্যার আচ্ছা এবার আমরা হচ্ছে ফর্মুলায় যাই ফর্মুলাটা হচ্ছে খেয়াল করে দেখেন এখানে আসেন এখানে ওয়াই ডেল্টার একটা কনভার্সন দেখানো হয়েছে ওয়াই ডেল্টা কনভার্সন মানে কি কনভার্সনটা হচ্ছে এই একটা পয়েন্ট পয়েন্টের নাম ছোট হাতের এ এই পয়েন্টের নাম ছোট হাতের বি এই পয়েন্টের নাম ছোট হাতের সি এদের মধ্যে যে রেজিস্টারগুলো থাকবে সেটার নাম হচ্ছে যদি ডেল্টা থাকে মনে করেন আপনার ডেল্টা দেওয়া আছে আপনার কি ডেল্টা দেওয়া আছে তাহলে এই এ আর বি এর মাঝখানে যে রেজিস্টারটা সেটার নাম হচ্ছে আর সি বি আর সি এর মাঝখানে রেজিস্টার নাম হচ্ছে আর এ আর সি আর এ এর মাঝখানে রেজিস্টার নাম হচ্ছে আর বি কিভাবে মনে রাখবেন ওই যে এ বি সি না এ বি এর উল্টা পাশের রেজিস্টার হচ্ছে বি এ এর উল্টা পাশের রেজিস্টার হচ্ছে এ
সি এর উল্টা পাশে রেজিস্টার হচ্ছে কি অথবা আপনি এটা মনে রাখতে পারেন যে তো এ আর বি আছে তার মানে সি নাই তার মানে এটা হচ্ছে সি বি আর সি আছে তার মধ্যে এ নাই তার মানে এটা হচ্ছে এ এটা মনে রাখতে পারেন সো ওকে সো আমাদের এই রেজিস্টারগুলো দেওয়া আছে এ বি সি এখন আপনাদেরকে কোনো কারণে এইটাকে এইটাকে আর এইটাকে ভেঙে আপনাকে ওয়াই করতে হবে ওয়াই তখন আপনি কি করবেন সি আর বি দুইটা মিলে হবে এ ওয়ান সি আর বি মিলে কি হবে ওয়ান কেন কারণ সি হচ্ছে তিন নাম্বার বি হচ্ছে দুই নাম্বার এক নাম্বার নাই তার মানে মাঝখানে হচ্ছে এক ক্লিয়ার বুঝছেন না বুঝেন নাই বুঝতে পারছি আপনি এই এইটার বদলে এই নেটওয়ার্কটা লিখতে পারবেন যদি আপনার ডেল্টা দেওয়া থাকে আপনি ওয়াইটা হবে এরকম বুঝতে পারছি আচ্ছা আবার উল্টাও হবে অনেক সময় আপনাকে মনে করেন এই ওয়াই দেওয়া আছে আপনাকে ডেল্টা করতে হবে তখন কি হবে এই ওয়ান এর দুই পাশে হবে সি আর বি দুই এর দুই পাশে হবে এ আর সি আর তিন এর দুই পাশে হবে কি এ আর বি ক্লিয়ার একটা ইজি জিনিস খেয়াল করেন নিচে কিন্তু তিনটা যোগ যোগ তাই না সমান সেম আর উপরে কারা তিন আছে তাই না তিন এই জন্য আপনার এ আর বি গুণ হবে সি গুণ হবে না এখানে এক আছে তার মানে বি আর সি হবে গুণ এখানে দুই আছে তার মানে এ আর সি হবে গুণ ক্লিয়ার জি স্যার আচ্ছা আর উল্টাটা যদি দেখি আমরা উল্টাটা হচ্ছে এটা আর সি দেওয়া আছে মানে আর সি বে করতে হবে আর ওয়ান আর টু আর ওয়ান আর থ্রি আর টু আর থ্রি ডিভাইডেড বাই আর থ্রি কেন এখানে আর সি আছে এই জন্য গুণটাও ওই সি এর সাথে হবে থ্রি এভাবে মনে রাখবেন আর কি আর এ সাথে আর ওয়ান উপরে সেম আর আর টু আর বি এর সাথে কি হবে বলেন তো দেখি ওই বি টু হবে আর টু হবে উপরে সেম ক্লিয়ার এটা কিন্তু অনেক কনফিউজিং অনেক সময় ভুল হয় আমাদের আমারও হয় অনেক সময় তো সেক্ষেত্রে মাথায় রাখবেন আর যদি তারা তিনজনই সেম হয় রেজিস্টার তাহলে খুব ইজিলি পারা যাবে সেটা হচ্ছে যে আপনি আর ওয়াই ভ্যালু হবে ডিভাইডেড বাই থ্রি আর ডেল্টা ভ্যালু হবে ইনটু থ্রি যদি ইকুয়াল হয় সবাই ইকুয়াল রেজিস্টার এখন নর্মালি পরীক্ষার হলে ইকুয়াল থাকে না পরীক্ষার হলে ডিফারেন্ট ডিফারেন্ট থাকে ওই জন্য ওই ফর্মুলা ইউজ করবেন ক্লিয়ার সো এবার আমরা একটা এক্সাম্পল করে আসি দেখি এখানে দেখেন এখানে আপনাকে বলা হয়েছে টোট আচ্ছা আমি আপনাদেরকে ম্যাথ দিই ঠিক আছে দেখি ম্যাথটা করেন সবাই একটা কাজ করেন সবাই একটা স্ক্রিনশট নেন আগে এটা না সবাই আগে এই ফর্মুলার স্ক্রিনশট নেন এই তিনটা ফর্মুলার স্ক্রিনশট নেন একটা বলেন তো এখানে কি করা হয়েছে এখানে ডেল্টা থেকে ওয়াই তে কনভার্ট করা হয়েছে তাই না এটা তো ডেল্টা এ বি সি মানে তো ডেল্টা আর ডেল্টা থেকে ওয়াই তে গেছে এটা মানে আমাদের ডেল্টা দেওয়া আছে আমরা কোথায় গেছি এখান থেকে আমরা ডেল্টা যাচ্ছি ঠিক আছে বুঝতে পারছি সো এটা স্ক্রিনশট নিছেন ওকে সো এবার আমরা কি করব আমরা হচ্ছে একটা ফর্মুলা একটা ম্যাথে যাই ম্যাথ টাইম আপনাদের করতে দিব এখন
এটা মনে করেন 12 ভোল্ট আর এখানে যে কারেন্টটা আছে এটার নাম হচ্ছে আইএস আর এটা এটার নাম হচ্ছে ই সো আপনাদেরকে আইএস বের করতে হবে করেন তো সবাই আপনাদের আচ্ছা শান্ত বলো এই আইএস বের করার জন্য আমাদের কি করতে হবে আইএস মানে আমাদের যে কারেন্টটা বের করার জন্য মানে মেইন কারেন্টটা বের করার জন্য টোটাল কারেন্টটা বের করার জন্য কি করতে হবে স্যার ভোল্টেজ আর রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স বের করতে হবে তারপর মানে এখান থেকে আমাদেরকে একটা রেজিস্ট্যান্স বের করতে হবে তাই না জি স্যার সেটার নাম আমাদের আরটি দিয়েছে আরটি ওই ই ডিভাইডেড বাই আরটি করলে কি আসবে আইএস তাই না মানে ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স করলে কি আসবে হ্যালো 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 এটা আরটি আমরা কিভাবে বের করব খেয়াল করে দেখেন সবাই এখানে কোনটাই কিন্তু সিরিজ প্যারালাল না তাই না সো এই যে 4 এবং এই 2 এরা কিন্তু প্যারালাল না কারণ মাঝখানে রেজিস্টার আছে তাই আবার এই 3 আর এই 3 কিন্তু কি না প্যারালাল না কারণ মাঝখানে রেজিস্টার আছে আবার এরা আবার কারা সিরিজও না সিরিজ হলে না হয় বুঝা যেত কিন্তু কিছুই করা যাচ্ছে না অনেকে যেটা করতে হবে আমাদেরকে যে কোনো একটা লুপ হয় আমাদেরকে এই লুপ অথবা আমাদের নিচের যে লুপটা আছে এই লুপ দুইটা কিন্তু ডেল্টা ডেল্টা না জি স্যার এই ডেল্টা গুলোকে আমাদের কি করতে হবে যে কোনো একটাকে ওয়াই করতে হবে যে কোনো একটাকে যদি আমরা ওয়াই করি তাহলে কি আসবে স্যার আমরা একটা হোয়াইট বোর্ডে যাই তাহলে বোঝা যাবে সেটা হচ্ছে 42633 ওকে আমি রেজিস্টারটা আঁকলাম সবাই দেখেন রেজিস্টারের নেটওয়ার্কটা মাঝখানে হচ্ছে আমাদের একটা রেজিস্টার আছে এখানে একটা রেজিস্টার আছে এখানে একটা রেজিস্টার আছে তারপর নিচের দিকে স্যার এখানে রেজিস্টার আছে এখানে রেজিস্টার আছে এই এই না সো আমাদেরকে এখানে একটা ব্যাটারি সোর্স দেওয়া ছিল 12 ভোল্ট 12 ভোল্ট না জি স্যার হ্যাঁ 12 ভোল্ট এই সো আমাদেরকে বলা হয়েছে আমাদের রেজিস্টার বের করতে আচ্ছা এটা এটা কত ভ্যালু 2 2 না জি স্যার এটা 4 মাসখানে আছে 6 স্যার 6 এটা আর নিচে দুটো 3 3 স্যার 3 3 সো আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে যে কোনো একটা ডেল্টাকে ওয়াই করতে হবে হ্যাঁ ওয়াই করতে হবে যদি আমরা ওয়াই করে ফেলি তাহলে কেমন দাঁড়ায় সেটা দেখি আমরা ওয়াই করলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা রেজিস্টার এখানে আসবে এখানে আসবে আর কি আসবে এখানে আসবে তখন যেটা হবে তখন এই রেজিস্টারটা আর এই রেজিস্টারটা হবে সিরিজ তাই না তখন তারাই আমাদের 633 থাকবে না তখন আমাদের এই 2 আর এই রেজিস্টার হবে সিরিজ এই 4 আর এইটা হবে সিরিজ তারপরে ওরা দুটো হবে প্যারালাল তারপর এটা হয়ে যাবে কি সিরিজ বুঝতে পারছি সো আমরা যাই করে দেখি ওকে ফার্স্ট অফ অল আমরা নিচেরটাকে আমরা হচ্ছে ওয়াই করব সো আমি প্রথম যে পয়েন্ট আছে এই পয়েন্টটার নাম দিচ্ছি কি আমি এ এটার নাম দিচ্ছি কি বি এটার নাম দিচ্ছি কি বি
তাহলে এখানে এই রেজিস্টারটার নাম কি হচ্ছে 6 যেটা আর আর না আমরা হবে আর সি আর সি আর সি এটা কি হচ্ছে আর বি আর বি এইটা আর এ আর এ আর এ তাই না সো আমাদেরকে এখান থেকে কি 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 করে আনতে হবে আমাদেরকে আনতে হবে এরকম করে একটা কিছু আমাদের একটা ফাইনাল সার্কিট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম তাই তো হ্যাঁ এখানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি মানে ছোট হাতের আছে এটা হচ্ছে আমাদের সি আর আমাদের আগে যে দুটো রেজিস্টার ছিল তারা তাদের মতই থাকবে তাদের মত থাকা মানে কি এখানে একটা রেজিস্টার ছিল সেটা কি 2 2 এর পাশে 4 4 সো এখানে আমাদের যে এই যে আমাদের জিনিসটা এরকম হয়ে যাবে এখন এই রেজিস্টারের নাম কি আমাদের স্যার y ডেল্টা স্যার r1 হইবে r1 হবে কেন দেখি c c এবং b এর মাঝখানে যেটা তাই না এটা r1 এই রেজিস্টারের নাম কি c আর a এর মাঝখানে r r2 r2 আর এটা কি হবে স্যার r3 r3 সো ভ্যালুগুলো আমরা জানি না এখনো ভ্যালুগুলো আমরা এখন বের করব কিভাবে বের করব ফর্মুলা আছে না জি স্যার স্ক্রিনশট নিছেন আমাদের কার ভ্যালু দরকার আর 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 এ বি সি এর ভ্যালু দরকার না আর 1 2 3 এর ভ্যালু দরকার আর 1 আর 1 2 3 সো আর 1 এর ভ্যালু কি ছিল ফর্মুলা স্যার আর বি ইনটু আর সি ডিভাইডেড আর এ প্লাস আর বি প্লাস আর সি হ্যাঁ সো আর এ সি উপরে কি হচ্ছে উপরে বি আর সি বি কত বি হচ্ছে 3 আর সি হচ্ছে 6 3 6 18 18 ভাগ নিচে 12 নিচে হচ্ছে 12 কিভাবে 3 প্লাস 3 প্লাস 6 12 ঠিক আছে দুইটা কিন্তু ওহম ওহম কত আসে দেখেন তো 1.5 হ্যাঁ কত 1.5 1.5 ওহম তো এই আর 1 এর ভ্যালু আসে 1.5 ভেরি গুড সো আর 2 এর ভ্যালু কত আমরা কিভাবে করব সেম ফর্মুলা শুধু এখানে কি আসবে যেহেতু আর 2 তার মানে কি আর এ আর সি আর এ আর সি এ দেন এ দেন ঠিক আছে সো এ কত এ হচ্ছে 3 সি হচ্ছে কত সেম সেম তো এটা 1.5 আসবে এবার আসি আর 3 তে যদি আমি আর 3 তে যাই আর এ আর বি আর এ আর বি আর এ আর বি তাই না এটা হয়ে যাবে 9 3 3 কে 9 9 বাই 12 বাই 12 কত হয় 0.67 মনে হয় 75 আচ্ছা মানে 7.75 তাই না জি স্যার আচ্ছা 0.75 সো এটা হয়ে গেল 0.75 সো এইবার আপনারা কিন্তু ইজিলি পারবেন কিভাবে পারবেন খেয়াল করে দেখেন এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দুটা কোন দুটা ওই 2 আর হচ্ছে 1.5 হ্যাঁ এই 2 আর 1.5 এর একটা হবে আর এই 4 আর এই 1.5 একটা হবে ঠিক আছে তারপর এরা দুটো মিলে হয়ে যাবে প্যারালাল প্যারালাল এক্স্যাক্টলি স্যার তারপরে এই এই 0.75 আচ্ছা 0.75 তো লিখি নাই 0.75 এর সাথে কি করে দিবেন যোগ করে দিবেন ক্লিয়ার সিরিজ হয়ে যাবে হ্যাঁ সো এই এইটি তো যোগ করে দিলে আমাদের আর টি বের হয়ে যাবে আর টি বের হয়ে গেলে কি আমরা পরে আই বের করতে পারবো না জি স্যার জি স্যার ইভিআর হ্যাঁ ভেরি গুড পারসন সো ওয়াই ডেল্টা পারা যাবে আর ট্রাইঙ্গেল এখন তো মনে হইতেছে স্যার পারবো হ্যাঁ পারবেন আপনারা আশা করি পারবেন কারণ হচ্ছে আর আমাদেরকে বোঝা দরকার কখন আমাদের y ডেল্টা ইউজ করতে হবে এটা হচ্ছে আমাদের একটা ইউজ কেস মানে যে যেখানে আমরা সিরিজ প্যারালাল করে কোনো কায়দা করতে পারতেছি না তখন আমাদেরকে এই y ডেল্টা अप्लाई করে আমাদেরকে ওটাকে কায়দায় আনতে হবে বুঝতে পারছেন হ্যাঁ সো এটা হচ্ছে মেইনলি আমাদের মেইন উদ্দেশ্য ওকে সবাই জি স্যার আচ্ছা তো এবার আমরা পরে হ্যাঁ বলেন আমাদের স্যার কালকে কোশ্চেনটা স্যার কত মার্কের হবে স্যার আচ্ছা আমাদের কালকে পরীক্ষার প্যাটার্ন আমি বলে দেই আমি পরীক্ষার জন্য তিন মানে তিন ধরনের জিনিস নিব আপনাদের কাছ থেকে তিন ধরনের জিনিস আচ্ছা এক আমি আপনাদের কাছ থেকে একটা অ্যাসাইনমেন্ট নিব ঠিক আছে জি স্যার যেটা মার্ক হবে কত যেটা মার্ক হবে 15 ওকে হ্যালো জি স্যার যেটা মার্ক হবে 15 আমি আপনাদের কাছে একটা ভাইবা নিব যেটা মার্ক হবে 20 হ্যালো জি স্যার আমি আপনাদের কাছে একটা পরীক্ষা নিব ছোট যেটা মার্ক হবে 15 জি স্যার ক্লিয়ার
জি স্যার এখন পরীক্ষার মধ্যে আমি আপনাকে একটা ম্যাথ করতে দিতে পারি দুইটা ম্যাথও করতে দিতে পারি তিনটা ম্যাথও করতে দিতে পারি এটা ডিপেন্ড করবে কত সময় আছে আর কত ছোট ম্যাথ বা কত বড় ম্যাথ তার উপর আমি যে কপি করছেন এবং যা কাছ থেকে কপি করছেন আমি কিন্তু দুইজনকে জিরো করে দিব আপনি যদি অ্যাসাইনমেন্ট পুরো ফুল করতে কমপ্লিট করতে না পারেন আপনি চেষ্টা করবেন চেষ্টা করে আপনি ওইখানেই রেখে দিবেন সমস্যা নাই বুঝতে পারছি জি স্যার তখন আমি আপনাকে 60% মার্ক 70% মার্ক 80% মার্ক বা 90% পর্যন্ত মার্ক আমি আপনাকে দিব যদি আপনি চেষ্টা করে রেখে দেন এখানে কিন্তু যদি মনে করেন যে একজন করছে তার কাছ থেকে আপনি নিয়ে কপি করে লিখলেন সেক্ষেত্রে আমি যেটা করবো দুজনকে আমি জিরো দিয়ে দিব কারণ আপনাদের কিন্তু স্টুডেন্ট অনেক কম আমি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবো কে কারটা কপি করছেন ঠিক আছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টের জন্য যথেষ্ট টাইম দিব কোনো সমস্যা নেই যত টাইম লাগে আমি আপনাদের দিব আপনারা আপনাদেরকে আমি বই থেকে কিছু ম্যাথ দিয়ে দিব যে এই ম্যাথ সলভ করবেন অ্যাসাইনমেন্টের জন্য সো ওইগুলো অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দিবেন কিভাবে জমা দিবেন আপনারা খাতায় করবেন খাতায় করে ছবি তুলবেন ছবি তুলে ওইটাকে আমাকে মেইল করবেন তাহলেই হবে জি স্যার পারবেন না জি স্যার পারবো স্যার আর পরীক্ষার জন্য যেটা বলি পরীক্ষার জন্য আমি আপনাদেরকে হয়তো বা এক ঘন্টা সময় দিব এক ঘন্টা সময় দিয়ে একটা বা দুটো কোশ্চেন দিব বা তিনটা কোশ্চেন দিব দিয়ে বলবো যেটা সলভ করে আমাকে ওই মেসেঞ্জারে গ্রুপে না আলাদা করে আলাদা না জি স্যার আলাদা জি স্যার বুঝছি আলাদা আলাদা করে পার্সোনালি আমাকে হচ্ছে ছবি করে পাঠাবেন আচ্ছা ঠিক আছে ওকে স্যার স্যার ভাইবা কি কালকে হবে আচ্ছা না ভাইবা যদি আপনারা কালকে দিতে চান দেন ভাইবা কি কি বিষয় নেবেন ভাইবা আমি আপনাকে বলতে পারি যে আচ্ছা এই শান্ত বলো তো যে এখানে আমি আই কিভাবে বের করব হ্যাঁ বুঝতে পারছি জি স্যার তারপরে বলতে পারি আচ্ছা বলো তো যে এই মানে এই যে মনে করো যে নোডাল অ্যানালাইসিস যেটা আছে নোডাল হ্যাঁ ওখানে যদি আমাদের ভোল্টেজ সোর্স থাকে তাহলে আমাদের কি করতে হবে সোর্স কনভার্সেশন করতে হবে এই সোর্স কনভার্সনের নিয়মটা কি স্যার সোর্স ভোল্টেজ দিয়ে স্যার তারপর প্রথম যে রেজিস্ট্যান্সটা ওইটা দিয়ে স্যার করতে হবে স্যার হ্যাঁ এই যে আমি তোমাকে একটা সোর্স কনভার্সনের জন্য একটা সার্কিট দেখাই দিয়ে বলতে পারি আচ্ছা বলো তো এখানে ভোল্টেজটা কত হবে সোর্স কনভার্সন করার পরে যদি তোমরা ম্যাথ ক্লাস করে থাকো যদি বুঝে থাকো কনসেপ্ট বলে থাকো আমাকে তোমরা ভাইবা অ্যান্সার করতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু যদি ক্লাস না করো ভিডিও না দেখো মানে ম্যাথ না করো তোমরা এটা পারবা না কিন্তু শর্ত হচ্ছে দেখা দিয়ে করা যাবে না কালকে যে পরীক্ষা হলে যে মনে করো ঠিক আছে জাহিদ অথবা শান্ত তুমি করো আমি তোমারটা দেখে দেখে লিখবো দেখে লিখলে আমি জিরো দিয়ে দেবো দুজনে না বুঝতে পারছি স্যার হ্যাঁ কে কাটটা দেখছে সেটা আমার পক্ষে বোঝা সম্ভব না সম্ভব না স্যার তো এই জন্য আমি কি করব নগদে জিরো হ্যাঁ দুজনকে জিরো দিয়ে দিব টপ শেষ স্যার তার মানে কি স্যার অ্যানসার এক হইলো কি স্যার সেম হয়ে যাবে স্যার না আমরা টিচার মানুষ আমরা এটা বুঝতে পারি কে কাটটা ভালো করছে তারা বোঝে রে ভাই তোমার অ্যানসার না অ্যানসার তো সেমই আসবে তোমাদের যদি আমি একই কোশ্চেন দেই অ্যানসার তো সেমই আসবে জি স্যার কিন্তু তারপরেও আমরা তাহলে স্যার ডিফারেন্টটা বুঝবো কেমনে স্যার তোমার বুঝতে হবে না আমি বুঝবো তুমি শুধু দেখবা স্যার রুলস তো স্যার সব একই স্যার আমি তো তোমাকে বললাম তুমি শুধু দেখবা না ঠিক আছে যদি আমি বুঝতে পারি তোমার নকল করছো যদি আমি বুঝতে পারি বলছি আমি যদি বুঝতে না পারি তাহলে তো সমস্যা নাই তাহলে তো লাকি হ্যাঁ জি স্যার কিন্তু যদি আমি বুঝতে পারি তাহলে একদম জিরো আর এটা টেস্ট করার জন্য একটা উপায় আছে ঠিক আছে যে আমি বুঝতে পারবো কি পারবো না এটা বুঝার টেস্ট করার জন্য একটা উপায় আছে কালকে তুমি নকল করো ঠিক আছে
না স্যার আমরা করব না স্যার আমরা ভালো স্যার বুঝতে পারি কি না না স্যার ভালো স্যার আচ্ছা ঠিক আছে ওকে আমরা একটা ম্যাথ করি ঠিক আছে আমরা এই শেয়ারটা বন্ধ করি আমরা বইয়ে যাই ওকে তো এটা হচ্ছে y ডেল্টা কনভার্সন চলে গেল আমরা মোটামুটি আমাদের এই মেথড অফ সিলেক্টিভ টপিক যেটা আছে আমরা ওই যে মেশ তারপর নাম কি নোড এগুলো করে আসছি তোমরা নিজেদের দাইতে সুপার মেশ সুপার নোড এগুলো পড়বা এগুলো একদম ইজি ঠিক আছে একদম ইজি পড়তে পারবে সমস্যা নাই তো আমরা এখন শুরু করব হচ্ছে নেটওয়ার্ক থিওরেম নেটওয়ার্ক কি থিওরেম স্যার হ্যাঁ তাহলে y ডেল্টা যে এটা ছিল আমাদের এইটুকুই তো নাকি মানে y ডেল্টা এইটুকুই ও আচ্ছা y ডেল্টা কিছু না y ডেল্টা কোনো বড় সরো কিছু না তবে মাঝে মাঝে লাগে যে এই যে তুমি একটা প্যাচে পড়ে গেছো এই সময় তুমি এখন কি করবা তখন তোমাকে কনভার্ট করা লাগবে এটা হচ্ছে y ডেল্টা কনভার্সন এটা কোনো বড় টপিক না ঠিক আছে জি স্যার আচ্ছা তো এবার আমরা আসি নেটওয়ার্ক থিওরেম মানে নেটওয়ার্ক থিওরেমটা কি জিনিস নেটওয়ার্ক থিওরেমটা হচ্ছে এখানে তোমার y ডেল্টা লাগতে পারে নেটওয়ার্ক থিওরেমটা কি জিনিস এইটা হচ্ছে খুব সহজে একটা সার্কিটকে সিম্পলিফাই করে মানে ছোট করে নিয়ে এসে তাকে সলভ করা ঠিক আছে সো এইটার জন্য আমাদের কতগুলো টপিক আছে এখানে নাম্বার 1 টপিক যেটার নাম কি নাম্বার 1 খুবই ইম্পর্টেন্ট নাম হচ্ছে কি থেভেনিন থিওরেম থেভেনিন টি এইচ ই ই এর উপর এটা দেখছো না এটা একটা অন্য ল্যাঙ্গুয়েজ আর কি অন্য ল্যাঙ্গুয়েজের জন্য থেভেনিনস থিওরেম থেভেনিন একজন বিজ্ঞানী ওনার নামে থিওরেম এটা খুবই দারুণ একটা থিওরেম এটা দিয়ে যে কোনো একটা সার্কিটকে আমরা ছোট করে নিয়ে এসে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স আর একটা সিঙ্গেল সিরিজ রেজিস্টর দিয়ে সার্কিটটাকে কমপ্লিট করতে পারি মানে একটা বড় সার্কিটকে ছোট করে নিয়ে আসতে পারি ঠিক আছে আর একটা সার্কিট আছে সিমিলার এই দুটো সিমিলার একদম ভাই ভাই মানে ভাই ভাই মানে কি মানে এমনও না মানে এটা জমজ ভাই একেবারে একই রকম এটাকে বলা হয় নর্টনস থিওরেম তো এখন দুইটার থিওরেমের করার সিস্টেম দুই রকম তবে আমি একটা শর্টকাট শিখাই দেবো আপনাদেরকে সেটা হচ্ছে শুধুমাত্র আপনারা থেভেনিনটা শিখবেন নর্টনটা আর হচ্ছে ওই শেখার দরকার নাই তো থেভেনিনটাকে আপনারা একটা স্টেপ বেশি করে আপনারা নর্টনে কি করতে পারবেন কনভার্ট করে ফেলতে পারবেন বুঝতে পারছি না পারি নাই জি স্যার সো আপনারা যদি চান আপনারা নর্টনও শিখতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনারা চান যে না আমরা দুটো শিখবো না আমরা একটাই শিখি তাতেও হবে আপনি থেভেনিন করবেন ওটাকে আপনি নর্টনে কনভার্ট করে ফেলবেন বুঝতে পারছি একটা ভালোভাবে শিখি আমরা হ্যাঁ আপনারা থেভেনিনটা ভালোমতো শেখেন ওকে তো আমাদের বেসিক্যালি এই আমাদের এই চ্যাপ্টারটাতে আমরা এই দুটো জিনিসই শিখবো আর একটা জিনিস আমরা শিখতে পারি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এখন এটা নির্ভর করবে আমরা কত দূর আগাইতে পারি তার উপর মানে এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের তো আরো অনেক টপিক আছে সামনে ওকে তো আমরা দেখি ফার্স্টে যাই থেভেনিনে ও সুপারপজিশন আছে আমরা দেখবো এটা ওটা আপনারা নিজেরা দেখবেন দেখে নেবেন পড়ে নেবেন আমরা থেভেনিনে যাব সরাসরি তা সুপারপজিশন নিজেরা দেখে নেব হ্যাঁ পারবেন না তো ওটা আপনারা নিজেরা দেখতে দেখতে যদি না বুঝেন আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবেন ক্লাসের মধ্যে সেটা বুঝে আমি টাইম নষ্ট করতে চাচ্ছি না এখন যদিও ইম্পর্টেন্ট কিন্তু আমাদের আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে নালে আমরা শেষ করতে পারবো না এবার দেখেন থেভেনিনস থিওরেম বেসিক্যালি আপনারা এই থেভেনিনস থিওরেম পর্যন্ত আপনাদের ডিসি সার্কিট 1 এ মানে সার্কিট 1 এ পড়ে আসা কথা কিন্তু সেটা তো আপনারা পড়তে পারেন নাই তাই না জি স্যার সো এইজন্য আমাদেরকে একটু দৌড়াইতে হবে এখন তো থেভেনিনস থিওরেম দেখেন তারপর আমি বলে দিলাম যদি সুপারপজিশন আপনাদেরকে দেখতে হয় বা যদি মনে হয় যে না আমরা একটু পড়ি যদি মনে করেন যে আটকে গেছেন আমাকে জিজ্ঞেস করবেন আমি বলে দিব সমস্যা নাই আচ্ছা স্যার ওকে এবার দেখেন থেভেনিন থিওরেম দেখেন থেভেনিন থিওরেমটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা মানে ফাইনাল যে রেজাল্টটা ফাইনাল রেজাল্টটা হবে এরকম একটা সিরিজ রেজিস্টার যেটা নাম হচ্ছে RTH মানে থেভেনিন আর থেভেনিন আর একটা সিরিজ ভোল্টেজ সোর্স এর নাম কি ই থেভেনিন ETH এবং মাঝখানে একটা পয়েন্ট আছে নাম হচ্ছে AB এই পয়েন্টটাকে বলা হয় লোডিং পয়েন্ট মানে যেখানে আমার লোডটা লাগানো থাকবে এটা রেজিস্টার হতে পারে যে বা যে কোনো কিছু হতে পারে এটা এটাকে বলা হয় লোডিং পয়েন্ট এই লোডিং পয়েন্টটা আমরা চেঞ্জ করব না এই লোডিং পয়েন্টটা যেভাবে সেভাবেই থাকবে আমাদেরকে আলটিমেট লক্ষ্য হবে আমাদেরকে RTH এর ভ্যালু বের করতে হবে এবং আমাদের কি করতে হবে ETH এর ভ্যালু বের করতে হবে বুঝতে পারছিস হ্যাঁ ফাইনাল সার্কিটটা কেমন হবে বুঝতে পারছিস বুঝেছি একটা RTH থাকবে একটা ETH থাকবে আর AB থাকবে ক্লিয়ার হ্যাঁ ওকে তো আমরা একটা एग्जांपल দেখি আর এখানে নিয়মটা বোঝান দেওয়া আছে একদম সুন্দর মতো নিয়মটা কিভাবে আপনারা কি করবেন
আরটিএস কিভাবে করবেন, এটিএস কিভাবে বের করবেন, তারপর ফাইনালি কনক্লুশন কি করবেন। এই যে দেখেন, এই যে বড় একটা সার্কিট দেওয়া আছে এখানে, এই যে বড় একটা সার্কিট, এই সার্কিটের এই পয়েন্টটা হচ্ছে আরএল, মানে লোড রেজিস্ট্যান্স, মানে এটাকে আমি চেঞ্জ করব না। আমার আলটিমেট লক্ষ্য হচ্ছে আমি এই রেজিস্টারের মধ্যে কত কারেন্ট আছে সেটা বের করব। বুঝতে পারছি? আমার টার্গেট ছিল, মানে আমার ম্যাকটা ছিল এরকম যে আমাকে এই লোডের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে। কিভাবে করব? ঝামেলা আছে না? হ্যাঁ। তো আমি যেটা করব, যেহেতু আমার এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে হবে, তার মানে এটা আমার লোড রেজিস্টার। এটার আগের পয়েন্টের নাম দিলাম আমি এ, এটার পরের পয়েন্টের নাম দিলাম আমি কি বি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমি এই লোড রেজিস্ট্যান্সটাকে খুলে ফেলবো। খুলে ফেলবো, খুলে ফেললে কি থাকবে? এখানে এ থাকবে, বি থাকবে। তারপরে আমাদের কি করতে হবে? আমাদেরকে ইটিএইচ বের করতে হবে। আর কি বের করতে হবে? আরটিএইচ বের করতে হবে। বের করে ফাইনালি বের হয়ে যাওয়ার পর আমরা সার্কিটটাকে আবার ড্র করব। এখানে কি থাকবে? এখানে আমি একটু আগে যে আরএলটাকে খুলে ফেলছিলাম মনে আছে? হ্যাঁ। এই আরএলটা সরাসরি বসে যাবে এখানে, কোনো রকম পরিবর্তন ছাড়াই সরাসরি কি হবে? বসে যাবে। এখানে যে কারেন্ট ছিল ওই কারেন্টও এখানে চলে আসবে, তাই না? কিন্তু এই যে বড় সার্কিটটা ছিল আমাদের, এই বড় সার্কিটের পরিবর্তে একটা রেজিস্টার ইউজ করব, এই যে এখানে রেজিস্টার, আর এটা কি ইউজ করব? ভোল্টেজ সোর্স ইউজ করব। এখন সার্কিটটা সিম্পল হয়ে গেল না? দেখেন তো, এখন কি আপনি চাইলে এই কারেন্ট বের করতে পারবেন? এখন জি স্যার। কিভাবে স্যার? ওই রেজিস্ট্যান্স গুলো, হ্যাঁ রেজিস্ট্যান্স গুলো, মানে এইটা আর এটা যোগ হবে, হবে আর আর ইটিএইচ দিয়ে ভাগ হবে, তাহলে এখানে যে কারেন্ট আছে সেটা পাওয়া যাবে না? হ্যাঁ। এই যে হয়ে গেল। কিন্তু এখানে কি আপনি সেটা করতে পারতেন? না, এখানে করতে পারতেন না, কারণ এখানে একটা কারেন্ট সোর্স আছে, একটা প্যারালাল জিনিস আছে, ঝামেলা আছে। সো আমরা এখন এটা শিখব কিভাবে করতে হয়। তো আমরা ম্যাথে চলে যাই ডিরেক্টলি, ঠিক আছে? এটা একটা ম্যাথ। এই ম্যাথে বলা হয়েছে যে ফাইন্ড দা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে আপনাকে থেভেনিনের ইকুইভ্যালেন্ট সার্কিট বানাতে হবে। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কোনটা? এইটা, এই যে আরটিএইচ ইটিএইচ মাঝখানে কি লোড, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে এটা হচ্ছে ফাইনাল অ্যানসার। ফাইন্ড দা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দ্য নেটওয়ার্ক ইন দ্য শেডেড এরিয়া। শেডেড এরিয়া মানে হচ্ছে যে যে ডার্ক করা যে এরিয়াটা আছে, এই এরিয়াটা। এন্ড দেন ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য আরএল, মানে আমাকে এই আরএল এর মধ্যে দিয়ে কারেন্ট বের করতে হবে। যদি কারেন্টের রেজিস্টারের ভ্যালু হয় 2 ওহম, 10 ওহম আর 100 ওহম, মানে 2 এর জন্য কত কারেন্ট যাবে, 10 এর জন্য কত কারেন্ট যাবে আর 100 এর জন্য কত কারেন্ট যাবে সেটা বের করতে হবে। কিন্তু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এই প্রত্যেকটার জন্য ক্যালকুলেশন আলাদা আলাদা করব না। আমরা যেটা করব, আমরা পুরো সার্কিটটাকে থেভেনিন নিয়ে এসে তখন আমরা ক্যালকুলেশন করব, তখন এটা ইজি হবে। ক্লিয়ার? ক্লিয়ার। বুঝতে পারছি? দেখেন, খেয়াল করে দেখেন, এখানে আপনি মনে করেন আপনি পাকনামি করে আমি থেভেনিন করব না, ঠিক আছে? সো আমি এখানে আপনাকে 2 ওহম দিলাম, কি করবেন এখানের মধ্যে কারেন্ট বের করবেন? কিভাবে করবেন আপনি? ওই যে KCL KVL তারপরে কারেন্ট ডিভাইডার, কারেন্ট ভোল্টেজ ডিভাইডার দিয়ে এখানে কারেন্ট ইয়ারে করছেন, 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট বের করছেন, তাই না? সাবাস বের করছেন আপনি, সাবাস। এখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, 2 এর বদলে এখানে আমি কি করলাম, 10 করে দিলাম। আপনাকে কি সেই শুরু থেকে আবার পুরোটা করতে হবে না? জি স্যার। আমি যদি 10 এর বদলে 100 করে দিলাম, আবার পুরোটা করতে হবে না? পুরোটা করতে হবে। তো এই সমস্যাটা আপনি এই থেভেনিনে পাবেন না, কারণ থেভেনিনে কি করবেন, থেভেনিনে আপনি পুরো সার্কিটটা কি একবারে ছোট করে ফেললেন। এখন আপনার এই ভ্যালুটা যাই হোক, 2 হোক, 10 হোক, 100 হোক, আপনি তো ভ্যালু বের করতে পারবেন, কারণ সার্কিট তো ছোট হয়ে গেছে। বুঝতে পারছি? হ্যাঁ। তো এবার আমরা সার্কিটটাকে ছোট করে দেখার চেষ্টা করি। সো এখানে কি আছে? 9 3 6, 9 3 6 আর আরএল। আমরা হোয়াইট বোর্ডে যাই, সার্কিটটা আবার ড্র করি। একটা ভোল্টেজ আছে, ওকে, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা 9 ভোল্ট, এটা কি 3 ওহম, তাই না? হ্যাঁ, 3 ওহম। তারপর এটা 6 ওহম, এটার নাম হচ্ছে R1, এটার নাম R2, এটার নাম E। ক্লিয়ার? এটার নাম RL। সো আমার এটার মধ্যে যে কারেন্ট বের করতে হবে IL,
সো আমি যেটা করব যেহেতু এটা আমার লোড আমি এটার যে মাথা এই মাথায় আমি এটা নাম দিলাম এ এই পয়েন্টটা নাম দিলাম কি আমি বি নরমালি এই পয়েন্টটা আপনাকে দেওয়াই থাকবে যদি দেওয়া না থাকে আপনি নিজে দিয়ে নেবেন সমস্যা নাই এটা এ আর এটা কি বি ক্লিয়ার সো আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি জানেন কিন্তু আমার মানে ফাইনাল রেজাল্ট কেমন হবে কেমন হবে ফাইনাল আরটিএস ইটিএস আর ওই আরএল জানেন না আপনি এটা এটা আমার ফাইনাল রেজাল্ট এরকম হবে আমি জানি ও এই প্লাস মাইনাসটার উপর এই প্লাস মাইনাসটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ভোল্টেজ প্লাস নাকি মাইনাস তার উপর যদি ভোল্টেজ প্লাস হয় তাহলে এরকমই হবে আর যদি ভোল্টেজ মাইনাস হয় তাহলে উল্টো হবে ক্লিয়ার সো এইটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের পয়েন্ট বি সো আমি জানি সো আমাকে এখান থেকে এখানে আসতে হলে আমাকে যে কি নাম ওটার আমাকে যে পদ্ধতিটা ফলো করতে হবে সেটা আমরা এখন করব ঠিক আছে ফার্স্ট কাজ ফার্স্ট আমাদের যেটা করতে হবে কি আমাদেরকে এই লোডটা কি করতে হবে খুলতে হবে খুলে ফেলতে হবে ঠিক আছে খুলে ফেললাম লোডটা তারপর কি করতে হবে আমরা ফার্স্টে কোনটা বের করব বলেন আরটিএস না ইটিএইচ আরটিএস বের আচ্ছা আমরা ফার্স্টে আরটিএস বের করি জান ফার্স্টে আমরা আরটিএস বের করি আরটিএস হচ্ছে আমি যদি এই দুই পয়েন্টের মধ্যে একটা মাল্টিমিটার ধরি মাল্টিমিটার বুঝছেন তো মাল্টিমিটারে কিন্তু রেজিস্টর মাপা যায় তাই না হ্যাঁ মাল্টিমিটারে কি মাপা যায় রেজিস্টর রেজিস্টর মাপা যায় এখানে ধরবো আর এখানে ধরবো ঠিক আছে যদি ধরি তাহলে আমার রেজিস্ট্যান্সে কত পাওয়া যাবে সেটা বের করতে হবে তবে রেজিস্ট্যান্স মাপার সময় কিন্তু কোনো সোর্স থাকতে পারবে না কোনো সোর্স কি হবে না থাকতে পারবে না কোনো ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স থাকতে পারবে না তবে আমাদের এখানে একটা ভোল্টেজ সোর্স আছে না হ্যাঁ সো আমি কি করব এটাকে সরাই ফেলবো কিভাবে সরাই ফেলবো মনে রাখবেন ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে কি করতে হয় সেটাকে শর্ট করতে হবে কি করতে হবে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট হবে আর কারেন্ট সোর্স থাকলে কি হবে ওপেন করবে ওপেন করবে ঠিক আছে ভোল্টেজ সোর্স ভোল্টেজ সোর্স শর্ট হবে আর কারেন্ট সোর্স কি হবে ওপেন হবে এখানে আমাদের যেটা ভোল্টেজ সোর্স ছিল এজন্য আমি শর্ট করে দিয়েছি এখন দেখেন তো আর কত হবে এখন আর মাপার জন্য কি করতে হবে আপনাকে এই দিক থেকে মাপতে হবে আর হিসাব করেন এই দিক থেকে এই দেখেন তো এই আর ওয়ান আর এই আর এই আর ওয়ান এবং এই আর টু এটা কি সিরিজ না প্যারালাল সিরিজ স্যার তাই আবার বলেন আর ওয়ান আর টু দেখেন এই আর ওয়ান এর এক মাথা এইটা আর ওয়ান এর আরেক মাথা কোথায় ও এখানে আরেক মাথা আর টু এর এক মাথা এখানে আর টু এর আরেক মাথা এখানে সো দুইজনের এই মাথা কমন না হ্যাঁ এই মাথা কমন না দুই মাথা যদি কমন হয় তাহলে কি হয় প্যারালাল প্যারালাল না প্যারালালই তো সো এই আর ওয়ান এবং আর টু হচ্ছে এটা প্যারালাল আর কি কোন রেজিস্ট্যান্স আছে এখানে মানে এই দুটোই এই দুটোকে প্যারালাল করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে সো আমি কি করব থ্রি প্যারালাল সিক্স কত আসে মনে হয় টু আসে না জি স্যার এটা হচ্ছে তো আমি লিখে ফেলি টু আর ইটিএইচ এবার দেখি ইটিএইচ দেখার জন্য যেটা করতে হবে আমাদেরকে এই একই পয়েন্টে এই রেজিস্টর মোড থেকে আমাদেরকে ভোল্টেজ মোডে যেতে হবে মানে আমাদের ভোল্টেজ মাপতে হবে এখানে বুঝতে পারছিস এটা হচ্ছে প্লাস এটা কি মাইনাস মাইনাস ভোল্টেজ মাপতে হবে এখন ভোল্টেজ মাপার জন্য কিন্তু ওই যে আমরা একটু আগে যে ইয়ে করে ফেলছিলাম নাম কি ভোল্টেজ ভোল্টমিটার আমরা যে একটু আগে কি করছিলাম ভাগ হয়ে গেছে আমি যে এখানে ভোল্টেজ মাপতেছি দেখেন তো এখানে ভোল্টেজ এর লাল পিন দেওয়া আর এখানে দেওয়া একই কথা না আর এখানে ব্ল্যাক পিন দেওয়া মানে বিতে দেওয়া আর এখানে দেওয়া কি কথা না আসলে আমি ভোল্টেজ মাপতেছি কার
সোর্স ভোল্টেজ টোটাল নাম্বার আমি কি 9 ভোল্ট মাপতেছি নাকি আমি 6 এর মধ্যে যত ভোল্ট আছে সেটা মাপতেছি স্যার টোটাল টোটাল টোটালটা তো মাপতেছি আমরা স্যার কোথায় আর ওই স্যার 6 এর তো দেখুন এখন মাল করে দেখেন এখন এই অবস্থায় এই সার্কিটের এই অবস্থায় এখানে একটা কারেন্ট বের হবে না হ্যাঁ ওইখানে ওইখানে একটু ড্রপ হবে আর এখানে একটু ড্রপ হবে তাই না দুইটা সংযোগ স্থানে আমরা ভোল্টেজ পাবো আমি তো ভোল্টেজ মাপতেছি এই 6 এর মধ্যে আমি কি 3 এর মধ্যে মাপতেছি ভোল্টেজ আমি যদি রেড পিনটাকে এখানে না দিয়ে যদি আমি এখানে দিতাম তাহলে আমি 9 ভোল্ট পাইতাম হ্যাঁ কারণ তখন তো সোর্সে ভোল্টেজ মাপতেছি কিন্তু আমি তো সেটা মাপতেছি না আমি মাপতেছি এখানে আসলে আমি মাপতেছি এখানে আর এটা মাপতেছি এখানে কিন্তু এখানে দেওয়া আর এখানে দেওয়া আর এখানে দেওয়া আর এখানে দেওয়া একই কথা আমি আসলে মাপতেছি কি দেখেন তো খেয়াল করে 6 এর এদিকে যত যত ভোল্টেজ হবে সেটা মাপতেছি তাই না এই এটাই হচ্ছে আমার ইটিএইচ বুঝতে পারছিস এবার সো এখানে ভোল্টেজ কত আছে বলেন 6 ওহম আছে এটা এটা 6 ওহম এখন 6 ওহমের মধ্যে ভোল্টেজ কত পাবো সেটা আমাদের ভোল্টেজ ডিভাইড করতে হবে এই 3 এবং 6 এর মধ্যে ভোল্টেজ কত আছে সেটা ডিভাইড করতে হবে কিভাবে করব ভোল্টেজ ডিভাইডার কিভাবে ভোল্টেজ ডিভাইডার 6 ওহম ইনটু টোটাল ভোল্টেজ 9 ভোল্ট ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স 3 ওহম প্লাস 6 ওহম বুঝতে পারছেন দুইটা মিলে আমাদের অ্যানসার আসলে 6 ভোল্টই আসে সো আমি এখানে লিখে ফেললাম এটা আমাদের 6 ভোল্ট যেহেতু প্লাস আসছে তার মানে উপরেই প্লাস নিচে মাইনাস এখন যদি এই আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট পেয়ে গেছি এখন যদি আরএল এর ভ্যালু 2 ওহম হয় কারেন্ট বের করতে পারবেন জি স্যার কারেন্ট কত 2 2 4 6 ডিভাইডেড বাই 4 যদি এখানে 2 এর বদলে 10 হয় তাহলে পারবেন 2 এর বদলে 10 জি স্যার কত হবে 6 ডিভাইডেড বাই 12 1 বাই 2 মানে 0.5 মানে 0.5 যেটাই হোক আচ্ছা যদি 100 হয় তাহলে 6 বাই 102 হ্যাঁ তাই না হ্যাঁ এরকম আসবে তো এই যে পারা গেছে ইজি শুধু এইটুকু করলেই হয়ে যাবে তখন আর আমাদের যে যে কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার করতে হবে না সো আপনারা এই থেভেনিনের সুবিধা বুঝতে পারছেন জি স্যার বুঝতে পারছি ঠিক আছে থেভেনিন আমরা আরেকটা করি স্যার একটা বড় একটা সার্কিট দিয়ে এটা বড় একটা সার্কিট দিয়ে করি আমরা একটু ঝামেলাওয়ালা সার্কিট দিয়ে করি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এটা কেটে দিলাম আমরা আমাদের বইতে যাই এটা করব এটা করব আচ্ছা শুনেন থেভেনিন সার্কিট আপনাদের এই মিডটার্মে থাকবে না এটা ফাইনালে ঠিক আছে হ্যালো জি স্যার থেভেনিন আমি আপনাদেরকে মিডটার্মে দিব না এটা একটু বেশি বড় আপনারা মাত্রই শিখলেন এটা কালকে পরীক্ষায় থাকবে না থেভেনিনের আগ পর্যন্ত থাকবে ঠিক আছে স্যার তাইলে আগেগুলো একটু স্যার ঝালাই করে দিচ্ছি স্যার ভালোই আগে আগে যেগুলো করানো হয়েছে স্যার এগুলো একবার যদি ভিডিও করে ভিডিও দেখেন নাই ভিডিও তো দেখছি স্যার সবগুলোই দেখছি স্যার দেখে বুঝেন নাই বুঝছি স্যার কোনটা সমস্যা হ্যালো কোনটা সমস্যা ডিভাইডারে কিছু ঝামেলা আছে স্যার ওটা কোথায় ভোল্টেজ ডিভাইডার স্যার এখন ভোল্টেজ ডিভাইডার তো আপনাদের সার্কিট 1 এ পড়া কথা সার্কিট 2 তে সেটা যদি ঝালাই করেন তাহলে সমস্যা না জি স্যার আচ্ছা দেখেন আমি এটা করাচ্ছি এটা দেখেন এখানে এখানে আমরা এটা কি করব আমাদেরকে ফারস্টে বলা হয়েছে যে ফাইন্ড দা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দা নেটওয়ার্ক খুবই ইজি কারণ আমরা জানি ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হবে সার্কিট আরটিএইচ তবে কি ইটিএইচ তবে কি আরএল এটা আমরা ইয়ে করি এটা আমরা ডিফারেন্ট কালার দিয়ে আঁকি এটা ছিল আরএল আরএল মানে এখানে তো আরএল তো নাই এখানে কি আছে আর4 এটা কি আর4 এই মাথা হচ্ছে কি এই মাথা হচ্ছে আমাদের এ আর এই মাথা কি বি ক্লিয়ার বুঝতে পারছিস সবাইকে
আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে আমাদের হচ্ছে এটার জন্য আমাদের ওই আরটিএইচ আর ইটিএইচ বের করতে হবে এখন বলেন তো আরটিএইচ কত হবে ফার্স্টে কি করতে হবে বলেন প্রথম স্টেপ কি প্রথম স্টেপ সবাই প্রথম স্টেপ কি সেটাকে কি করতে হবে সরাই ফেলতে হবে শর্ট করে দিতে হবে স্যার ভোল্টেজ থাকলে শর্ট আর কারেন্ট থাকলে মানে ওপেন এটা ভোল্টেজ আছে আমি শর্ট করে ওই সরাই দিলাম এখানে কি হবে তাহলে এখানে আমি ব্ল্যাক একটা ওয়্যার দিয়ে দিব তাই না জি স্যার এই তো আচ্ছা গেল এবার কি এবার হচ্ছে আমাদের একটা মাল্টিমিটার নিতে হবে ওই যে রেজিস্টার মাপার জন্য নিলাম মাল্টিমিটার এটা রেজিস্টার মোডে তাই না রেজিস্টার মোড মনে রাখবেন কিন্তু ভোল্টেজ মোড না সো প্লাস মাইনাস সমস্যা নাই সো এক পিন কই যাবে এক পিন এখানে যাবে আরেক পিন কই যাবে এখানে যাবে এখন তো এখন এইটার রেজিস্টার মোডে কত রেজিস্টার পাবো আমি একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে 2 ওহম রেজিস্টারটা আছে এই রেজিস্টার কিন্তু কোন কাজের দেখেন তো তার সাথে আরেকটা প্যারালাল শর্ট পাথ আছে না জি স্যার এ কিন্তু বাদ পড়ে যায় না জি স্যার থাকে না আর যে বাকি দুটো রেজিস্টার আছে যে 4 ওহম রেজিস্টার আর 6 ওহম রেজিস্টার এরা কি সিরিজ না প্যারালাল এখানে তাই না তো এরা কি সিরিজ না প্যারালাল প্যারালাল স্যার এরা প্যারালাল সো আর1 আর2 এবং আর2 1 এরা প্যারালাল সো আমি যদি 6 আর 4 কে প্যারালাল করি কত আসে দেখেন তো স্যার 2.4 হ্যাঁ 2.4 তার মানে আমাদের আর2 এর হলো কত 2.4 ওহ এবার আসি আমরা ইটিএইচ এ ইটিএইচ এর জন্য কি করতে হবে ভোল্টেজটাকে আবার নিয়ে ভোল্টেজটাকে নিয়ে আসবো আবার এবার আমরা এই জায়গারই ভোল্টেজ মাপবো কিন্তু এবার আর আর মোডে না এবার কি মোডে ভোল্টেজ মোডে এবার ভোল্টেজ মোডে প্লাস কোনটা প্লাস হচ্ছে এইটা মাইনাস কোনটা মাইনাস তো এইটাই ঠিক আছে সো এখন আমরা কি করব দেখেন আমাদের এই জায়গায় যে ভোল্টেজটা এই ভোল্টেজটা আমরা কিভাবে মাপবো স্যার এই জায়গা প্লাস মাইনাস ভোল্টেজের ওই অনুযায়ী দেওয়া হবে না হ্যাঁ হ্যাঁ প্লাস মাইনাস না না প্লাস মাইনাস ওই ভোল্টেজ অনুযায়ী না প্লাস মাইনাস হচ্ছে এই এ আর বি এর অনুযায়ী এতে মানে এতে আমি সবসময় কি দিব প্লাস দিব আর বি তে আমি সবসময় কি দিব ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই খেয়াল করে দেখেন সবাই এখানে আমি দিচ্ছি লাল আর এখানে কি দিচ্ছি কালো কালো সো এখানে লাল দেওয়া আর এখানে লাল দেওয়া কি কথা না দেখেন তো খেয়াল করে এই যে দেখেন এই সেম লাইন না আর এখানে কালো দেওয়া আর এখানে কালো দেওয়া কি কথা না ধরে নি আমরা এখান দিয়ে যাবে কারেন্ট কারেন্ট আসলে এদিক দিয়ে যায় কিন্তু দরকার নেই কারণ একটা এদিক দিয়ে যাবে এখানে কারেন্ট যাবে কারেন্টটা এখানে এখানে কি হবে তার মানে আমি কিন্তু দেখেন আমাদের প্লাস হওয়ার কথা এইটা মাইনাস হওয়ার কথা এইটা কিন্তু আমি একটু আগে কি করছিলাম একটু আগে লাল রঙের ওয়্যারটা কোথায় ধরছিলাম এখানে ধরছি না আর ব্ল্যাকটা কোথায় ধরছি ব্ল্যাকটা স্যার নিচে তাহলে আমরা একটা উল্টা পাল্টা করছি না এখানে
এইজন্য আমাদের অ্যানসারটা মাইনাস আসবে মনে রাখেন আমাদের অ্যানসারটা কি আসবে মাইনাস আসবে তারপরে আমাদের জাস্ট বের করতে হবে ভ্যালুটা বের করি আমরা দেখেন কি করবে আমাদের যদি কারেন্ট যাচ্ছে কারেন্টটা গিয়ে কি হবে এই দিকে যাবে সো আমাদের বোঝা যাচ্ছে আমাদের যে এখানে 8 ভোল্ট আছে এই 8 ভোল্ট এই 6 ওহম আর হচ্ছে এই 4 ওহমের মধ্যে কি হবে ভাগ হবে তো আমরা কত ভাগ পাবো আমরা এখানে আর 1 এর জায়গায় আর 1 6 into 8 divided by 8 plus 4 6 plus 4 তাই না সামনে এটা কি আসবে মাইনাস কেন সরি বিপরীত দিক মানে হ্যাঁ বিপরীত দিকে তাই সো আমাদের কত আসছে দেখেন তো ভ্যালুটা 4.8 হ্যাঁ 4.8 4.8 মাইনাস হ্যাঁ মাইনাস 4.8 তার মানে এটার ভ্যালু আসবে কি মাইনাস 4.8 এখন এই ব্যাটারির ভ্যালু তো আর মাইনাস হয় না তাই না এটা ETH ব্যাটারির ভ্যালু কি মাইনাস হয় না তাহলে আমরা কি করছি কি ভুলটা করছি আমরা আমরা এখানে দিকটা ভুল করছি ঠিক আছে আমরা এখানে কি দিক দিব এদিকে দিব মানে স্মলটা এদিকে দিব কি দিকটা ঠিক আছে এটা মাইনাস এটা প্লাস এখন আমি যদি আপনাকে বলি যে এটার মধ্যে কারেন্ট কত যাচ্ছে কারেন্ট কি এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে নিচ দিয়ে যাবে হ্যাঁ নিচ দিয়ে যাবে নিচ থেকে উপরে যাবে বুঝতে পারছিস হ্যাঁ তো আমরা এবার অ্যানসারটা দেখি আসলে অ্যানসারটা কি বলছে ওরা আমাদের অ্যানসারের সাথে মিলছে কিনা দেখি এই দেখেন ওরা ফার্স্ট রে খুলে ফেলছে তারপরে হচ্ছে ওরা ওই ওইটাকে শর্ট করে ফেলছে শর্ট করে ফেলে দেখে খেয়াল করে দেখেন এই যে 2 টা শর্ট সার্কিটে তার মানে এটা বাদ হয়ে গেছে এটা বাদ পরে এই যে 4 এবং 6 এই দুটো কিন্তু প্যারালাল দেখছেন যে খেয়াল করে ওরা কিন্তু প্যারালাল ধরছে আবার এটা দেখাইছে আপনাকে আলাদা ভাবে একে দেখাইছে আপনাকে এরা প্যারালাল প্যারালাল হলে আপনাদের কি আসবে 2.4 আসবে আমাদের 2.4ই আসছে তারপর ওটাকে কি করছে এখানে আবার আপনাদের ভোল্টেজ মাপতে হবে ভোল্টেজ মাপাটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই যে 6 এর অপোজিটে যে ভোল্টেজটা এটাই কিন্তু এটা হবে মাইনাস এটা হবে প্লাস কেন কারণ কারেন্ট উল্টো দিকে যাচ্ছে তাই তাই না হ্যাঁ আপনি তাহলে ভোল্টেজ কত পাচ্ছেন দেখেন তো এই যে ফাইনালি 4.8 কিন্তু ডিরেকশনটা কোন দিকে উপরে না নিচে নিচে দিকে নিচে প্লাস উপরে মাইনাস ক্লিয়ার হ্যাঁ সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার স্যার নিচে দিয়ে তাহলে এর অ্যান্টি ক্লক থাকবে স্যার তাহলে হ্যাঁ হোক সমস্যা কি এখন আমাদের কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে এবার আপনাদেরকে আমি বাড়ি কাজ দেই বাসায় করবেন তবে এখন এটা এই উইকে করা লাগবে না আপনারা এটা নেক্সট উইকে করবেন মানে নেক্সট উইক মানে কি পরীক্ষা শেষ হলে করবেন আর কি আচ্ছা বাড়ি কাজে যাই আচ্ছা এখানে থেভেনিনস থিওরেম ও কারেন্ট সোর্স কিন্তু কি হয়ে যাবে কারেন্ট সোর্স স্যার কারেন্ট সোর্স তো স্যার ওই শর্ট হয়ে যাবে কারেন্ট সোর্স ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবে আর ভোল্টেজ সোর্স থাকলে শর্ট হবে হ্যাঁ শর্ট হয়ে যাবে আপনারা 9 নাম্বারটা করবেন কত নাম্বার পেজ স্যার পেজ নাম্বার 393 393 9 নাম্বার ১১ নাম্বার ১৪ নাম্বার ১৭ নাম্বার ঠিক আছে ওকে হ্যাঁ পারবেন সবাই ইনশাআল্লাহ ওকে তো ক্লাস আজকে শেষ হবে এখানে আর আমরা ভাইবা নিব কবে বলেন হ্যাঁ বলেন কালকে না হয় আমরা থিওরি পরীক্ষাটা নিয়ে নেই সমস্যা নাই অ্যাসাইনমেন্ট আপনারা পরে দেন আমি ওই 3 দিন বা 4 দিন সময় দেই বা 5 দিন সময় দেই ঠিক আছে আর ভাইবাটা কবে দিবেন আপনারা ডিসাইড করেন ঠিক আছে স্যার আপনাকে মানে আমরা কথা বলে তো জানাচ্ছি স্যার হ্যাঁ ঠিক আছে জানাবো
ঠিক আছে ভাইবাটা 1 ঘন্টা হবে 1 ঘন্টার মতো মানে একজন 5 মিনিট করে সময় পাবেন আর কি ওকে স্যার ওকে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আমি স্ক্রিনশট নিব আপনাদের হ্যাঁ অবশ্যই স্যার এই স্যার স্টার ডেল্টাও কি থাকতে পারে স্যার আমাদের একদমই হ্যাঁ থাকতে পারে আচ্ছা ওকে ক্লাসেস